সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো প্রতিদিনই এক বা একাধিক মেয়েকে মেসেজ পাঠান, অনেকেই হয়তো দেয় না কোনো রিপ্লাই এবং আপনি জানেন না কেন দেন এইসব রিপ্লাই নিয়ে আপনার কাছে কোনো অ্যান্সার, কিন্তু অনেকেই দেখবেন দুই দিন করে একজনের সাথে চ্যাট আর তিন দিনের সময় করে হ্যাং আউট। আপনি হয়তো ভাবেন আমার মধ্যে কি নাই যে আমি পারি না, আসলে আপনার মধ্যে একটু চ্যাটিং স্কিল নেই। আর আপনার এই ঘাটতি মেটাতেই আমার আজকের এই ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো চ্যাটের সময় কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। So without any further delay, let's start it. First of all, social media তে আপনাকে যদি কোনো মেয়ে মোবাইল নাম্বার দিয়ে থাকে তাহলে কুইকলি তাকে টেক্সট করুন, ম্যাক্সিমাম 2 days এর ভিতর। আমি জেনারেলি ফার্স্ট দিন টেক্সট করি, অ্যাকচুয়ালি মোমেন্টামটাই আসল। আপনি যদি মোবাইল নাম্বার পান এবং এক সপ্তাহ পর দেন কোনো টেক্সট অর কল, আপনাকে তো সে নতুন হিসেবে ভুলেই যাবে, কারণ ইউ নো দে হ্যাভ মেনি অপশনস। অ্যান্ড ডোন্ট সেন্ড এনি চিজি ইমোজি, লল অ্যান্ড দিস টাইপ অফ ফাকিং থিংস। আপনি যদি কনভারসেশনের প্রতি লাইনে এইসব ইমোজি ইউজ করেন, হতে পারে সে আপনার উপর ইন্টারেস্টই হারিয়ে ফেলবে। সো ডোন্ট ডু দিস। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, একটা মেয়ে যদি চ্যাটে একটু রেসপন্স করে, আমরা ছেলেরা কী করি, সারাদিন প্রতিদিন তাকে টেক্সট করি, এমনকি প্রতিদিনের এভরি সিঙ্গেল থিং তাকে বলি। কাম অন গাইস, প্লিজ ডোন্ট ডু দিস। আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ছোট ছোট মুহূর্ত সবার কাছে শেয়ার করেন, ট্রাস্ট মি বয়েজ, নোবডি গিভস এ ফাক। একটু চিন্তা করেন, আপনি কি আসলেই বোরিং? অবশ্যই না। সো আননেসেসারি কথা বলা থেকে একটু দূরে থাকুন। আরেকটা জিনিস আমরা ছেলেরা তো প্রায় করে থাকি, চ্যাটিং এর সময় সবসময় আমরাই ফার্স্টে নক দিই এবং কনভারসেশন শুরু করি, একটা সময় কি হয় মেয়েরা রিপ্লাই দেয় না, কতক্ষণ পর আমরা আবার নক করি এবং কনভারসেশন শুরু করি, এবং এই প্রসেসটা চলতে থাকে ওভার অ্যান্ড ওভার গেইন। প্লিজ ডোন্ট ডু দিস, আই বেগ ইউ। এরকম করলে আপনার শুধু পার্সোনালিটি নষ্ট হবে, কারো অ্যাটেনশন কখনোই পাবেন না। সো অ্যাভয়েড দিস ওয়ান। আপনি যদি বারবার তাকে চেয়ারে শুরুতে নক দেন তাহলে কি বোঝায়, ইউ আর মোর ইন টু হার, আর অ্যাকসেপ্ট থেকে কখনোই কিছু হয় না। অ্যান্ড প্লিজ ডোন্ট সেন্ড লেম মেসেজ লাইক গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, ব্লা ব্লা ব্লা। বি লাইক এ ম্যান, জাস্ট শো ইউর পার্সোনালিটি টু হার, ইটস দ্য বেস্ট পসিবল ওয়ে। আর চ্যাট করার সময় কোনো সময় কমপ্লিকেটেড ডিপ জিনিস চ্যাটে টেনে আনার দরকার নেই, কারণ মেয়েরা সবসময় কমপ্লিকেটেড জিনিস থেকে একটু দূরে থাকে। আর মনে রাখবেন, আপনি যদি কমপ্লিকেটেড জিনিস চেয়ারে ঢুকান এবং সে যদি আপনার এই কথায় ইন্টারেস্ট না থাকে, সে কিন্তু আপনাকে সহজেই স্কিপ করতে পারবে, কারণ এটা চ্যাট, নট ফেস টু ফেস। কিন্তু আরেক দিকে কোনো মেয়ে যদি কোনো কমপ্লিকেটেড বা ডিপলি জিনিস নিয়ে আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, দেন জাস্ট গো হেড অ্যান্ড ব্রিং ইট আপ। ফাইনালি, ডোন্ট টক টু মাচ। চ্যাটিংয়ের এক সময় আপনার যদি মনে হয় আপনার কথা বলার মতো আর কিছু নেই, জাস্ট পোলাইটলি চ্যাটটা এন্ড করে দিন। অ্যান্ড ফাইনালি দ্য বোনাস স্টেপ, সবসময় চ্যাটের মাঝখানে একটা কারণ রেখে দিবেন যাতে পরবর্তী টাইমে সে আপনাকে ওই ইস্যু নিয়ে নক দিতে পারে, কারণ ইউ নো মেয়েরা সবসময় ইস্যুই খুঁজে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করি আমার এই চ্যাটিং এর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের ব্যাপক কাজে লাগবে, এবং এগুলো আপনি যদি আপনার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনি আপনার চ্যাটিং এ সাকসেস পাবেন ফর শিওর। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস। Peace.